वेलकम टू रायहान बांगला टेक यूट्यूब चैनल। तो व्यूअर्स आशा करी सबाई भलो आसो। तो व्यूअर्स 2022 साले यूट्यूब नतून एक सिस्टेम करेछे। तो कॉपीराइट स्ट्राइक आसले कि कॉपीराइट स्ट्राइक काटले भिडियोते कि हय, तो चलो से सम्पर्के आमादेर आजके किछु कथा बोलबो। तो प्रथमे आमादेरके कि करते हबे कॉपीराइट स्ट्राइक सम्पर्के जानते करबो, आमादेर प्रथमे एकटा ब्राउजार ओपेन करते हबे। तो तार आगे एक कथा बोले दिई, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো ভিউয়ার্স এক মুহূর্তের জন্য স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না। তো চলো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমরা ফাইনালি ইউটিউবে ক্লিক করবে। তো ইউটিউবে ক্লিক করার পরে দেখো আমি কি করবো, ইউটিউবে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখো তো আমার কিন্তু এখানে ডেস্কটপ মোডে করা আছে, দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু ডেস্কটপ মোড করা আছে, দেখতে পাচ্ছি। তো তোমরাও ডেস্কটপ মোড করে নেবে। ডেস্কটপ মোড করে নেওয়ার পরে চ্যানেলের লোগোর উপর ক্লিক করবে, দেখতে পাচ্ছি এখানে একটা চ্যানেলের লোগো আছে। তো চ্যানেলের লোগোর উপর ক্লিক করবে, সরি চ্যানেলের লোগোর করার পরে দেখতে পাচ্ছি চ্যানেলের লোগো দেওয়ার পরে দেখো এখানে ইউর চ্যানেল, তো ইউর চ্যানেলের উপর ক্লিক করবে। ভিউয়ার্স চ্যানেলের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স এরকম এটা ইন্টারফেস শো করার পরে দেখতে পাচ্ছ এখানে আমরা কাস্টম চ্যানেল, দেখো কাস্টম চ্যানেল, কাস্টম চ্যানেলের উপর ক্লিক করবে। তো দেখো কন্টিনিউ গেট অ্যাপ, তো অ্যাপে যাবে না কন্টিনিউ স্টুডিও, তো অ্যাপসে কিন্তু গেলে তোমরা পাবে না। তো তোমাদের তার শেষে একটা কথা বলে দেবে, তো কন্টিনিউ টু স্টুডিও, তো কন্টিনিউটি স্টুডিওর পরে ক্লিক করার পরে তোমার দেখো এরকম একটা ইন্টারফেস শো করবে। তো একটু লোডিং নিচ্ছে আমার একটু, তো দেখো এরকম একটা এরকম একটা অপশান আছে। তো দেখো এখানে কপিরাইট, দেখো সি সি কপিরাইট এখানে ক্লিক করবে কপিরাইট। তো দেখো আমার কিন্তু এখানে কোনো কপিরাইট এখানে দেখা যাবে, কপিরাইট করলে তোমার কিন্তু কোনো ভিডিওর কপিরাইট স্ট্রাইক কাটেনি। তো আসলে কপিরাইট স্ট্রাইকটা কীভাবে রিমুভ করতে হয় সেটা তোমাদের আমি সামনের ভিডিওতে বুঝিয়ে দেবো। আর তোমাদের তার আগে এটা কিন্তু চেক করতে গেলে ওয়াইট স্টুডিও নামে একটা অ্যাপস আছে ইউটিউবে, এটা কিন্তু মোবাইলে থাকলে কিন্তু তোমরা চেক করতে পারবে না। তো আনইনস্টল করে দিয়ে তারপরে কপিরাইট টাইপের সেটা চেক করবো। ভিউয়ার্স আশা করি সবাই ভালো থাকো, এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এবং কী কার কী সমস্যা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।